পরবর্তী প্রশ্ন হচ্ছে ইসলামিক গল্প উপন্যাস মোটিভেশনাল কাহিনী কাল্পনিক রচনা করা যেখানে বিভিন্ন কাল্পনিক কাহিনী থাকে বাস্তবিক সেই ঘটনাগুলোর কোনো অস্তিত্ব নেই এ ধরনের কাহিনি রচনা করা যাবে কি যেহেতু এসব রচনা করা বা যারা পড়ে তাদের অনেক সময় ব্যয় হয়ে থাকে প্রথমত একটি জিনিস মনে রাখতে হবে যে সময়ের মূল্য আমাদেরকে দিতে হবে সময় যদি কোনো এগুলিতে ব্যয় করে হচ্ছে উত্তম কাজে ব্যয় না করা হয় হলে এর জন্য জবাব দিয়ে করতে হবে কারণ সোল্লা সাল্লাহ ইসলাম বলেছেন যে হাসর মাঠে জিজ্ঞাসা করা হবে আন ফিমা আপনা তার সময়টা কোথায় ব্যয় করেছে জীবনের সময়টা কোথায় ব্যয় করেছে তার প্রশ্ন প্রশ্ন উত্তর দিতে হয় প্রত্যেকটি মানুষকে সুতরাং তার বেহু সময় অনেকে দেখা যায় সে সেবা সিরিজ পুরোটাই পড়তেছে দস্যু বনহুর সিরিজ পুরোটা পড়তেছে অথবা দস্যু এই জাতীয় মানে সিরিজ পড়তেছে পড়েই যাচ্ছে সিরিজের পর সিরিজ অথবা দেখা যাচ্ছে যে অথবা ইসলামিক নাম দিয়ে যেগুলি করতেছে যেমন বা এই জাতীয় সিরিজ পড়েই পড়েই যাচ্ছে যাচ্ছে এগুলো যদি কোনো আপনার মূল কাছ থেকে আপনাকে দূরে রাখে সলাদ থেকে দূরে রাখে সলাতের ভিতরে ডিস্টার্ব হয় সব মাথার ভিতরে এগুলি মাথার ভিতরে লেগে থাকে তো এগুলি এই সমস্ত কাল্পনিক কাহিনী পড়া যাবে না কারণ এগুলি ক্ষতিকর হ্যাঁ কখনো কখনো যদি আপনার মনে হয় এই সময়টা আমার একটু ফ্রি টাইম আসি এ সময় আমি একটু বই পড়ি যেটা আমার ইসলামিক উপকার হবে সেরকম ইসলামিক বই পড়তে পারবেন কোনো সমস্যা নেই তো সেটা যেন আপনার সীমাতিরিক্ত না হয় এটা খেয়াল রাখবেন তবে এই যেহেতু ইসলামিক গল্প উপন্যাস যেগুলি শিক্ষা শিক্ষণীয় আছে যেগুলো কেউ রিকমেন্ডেশন করেছেন এরকম বই আপনি পড়তে পারবেন যেগুলো এখন অনেকেই বের করে থাকে আমাদের আরিফা যাদরা বা বিভিন্ন রকম বের করে থাকে কিছু যেগুলোর মধ্যে অনেক সময় নাস্তিকদের প্রশ্নের উত্তর দেয়া হয় সেগুলো আপনি সময় নিয়ে একটু পড়তে পারবেন কিন্তু এটাকেই বিশ্বাস করার মতো জিনিস বানিয়ে ফেলবে না কারণ তারা বানিয়ে বলে তারা কেন বলে তারা একটা গল্পের মতো করে বলে যাতে করে এটা তাদের আনন্দের খোরাক হয় সময়টা তাদের কাজে লাগে তারা বলে থাকে অথবা অনেক সময় দেখা যায় এর মাধ্যমে তারা যারা নাস্তিক হয়ে যাচ্ছে যুবকদেরকে তারা দিন দিকে ফিরিয়ে আনার চেষ্টা করে এটা প্রত্যেকে তার নিয়ত অনুসারে স্বভাব পাবে কিন্তু আপনি যদি বেশি সময় নষ্ট করেন তার জন্য অবশ্যই গুনাগার হতে বিশেষ করে যে সালাত থেকে দূরে থাকে অথবা সালাতে ফরজ থেকে দূরে থাকে সালাতের গুলা থেকে দূরে থাকে অথবা জামাত থেকে দূরে থাকে অথবা যদি কোনো এই জাতীয় আপনার ফরজ কাজ যেটা এবাদ যেটা আপনার ইয়ে আছে পরীক্ষা পড়া বা পাঠ্য প্রস্তুত পড়া থেকে দূরে থাকে তাহলে তা থেকে অবশ্যই আপনি দূরে থাকতে হবে আপনাকে এই সমস্ত কাল্পনিক কাহিনী পড়ে সমানষ্ট করা আপনার জন্য ঠিক হবে না সো সীমিত আকারে পড়া যাবে কারণ এগুলোর যতটুকু জায়েজ সতটুকু জায়েজ জিনিসের মাধ্যমে আপনার দিনের উপকার হবে আপনি মনে করছেন আর যেটা যেগুলি আছে কোনো জায়েজ নেই বরং আপনাকে আপনাকে অশ্লীলতার দিকে নিয়ে যাবে আপনাকে নিকৃষ্ট কর্মকাণ্ডের দিকে নিয়ে যা আপনার মনের ভিতরে খারাপ জিনিস উঠিয়ে তুলিয়ে ধরবে যেমন বিভিন্ন প্রকাশনী যে সমস্ত জিনিস সিরিয়ালি বের করে যাচ্ছে বিশ্বের একশো দুইশো তিনশো পর্ব বের করছে মিথ্যা সার মিথ্যা কথা দিয়ে কোথায় নারী পুরুষ কি করছে বিভিন্ন রকম মিথ্যা কথাবার্তা বলে আপনার যেভাবে চালিয়ে দিচ্ছে সেগুলি আসলে করা যাবে না কারণ এগুলি আসলে মিথ্যা মিথ্যার উপর প্রতিষ্ঠিত আর মিথ্যার উপর প্রতিষ্ঠিত কোনো কিছু নেওয়া যাবে না প্রশ্ন হচ্ছে আরেকটি যে গল্প উপন্যাস কি বানিয়ে বানিয়ে করা যাবে কিনা এটা আরেক প্রশ্ন এখানে দুটি মত আছে বলে যে এই সমস্ত বাণী বাণী করা মিথ্যাচার এগুলো করা যাবে না আরেকটি হচ্ছে যে যেহেতু মিথ্যাচার করা হচ্ছে না বরং কোন নির্দিষ্ট লোকের উপর মিথ্যাচার করা হচ্ছে না বরং এই জাতীয় ঘটনা ঘটলে কি কি লাভ হবে সেটা বলা হচ্ছে তো তারা এটা মনে করে যে যেহেতু আমরা দেখতে পাই যোগ্য মানুষ বিভিন্ন রকম আরাবিয়ান ইয়া পড়ত এবং আরাবিয়ান নাইটও পরবর্তীতে চালু হয়েছে রসুল যুগে না পরবর্তীতে এবং রসুল রসুলোর সময় রসুল্লাহ সাল্লাহ ইসলাম তার স্ত্রী আয়সারাদিয়াল আনহার থেকে শুনেছেন দশ মহিলার গল্প দশ মহিলা প্রত্যেকে তাদের গল্প করেছেন তার স্বামী এরকম তার স্বামী এরকম এবং আয়সারাদিয়াল্লাহন শুনিয়েছেন সেটা ঘটেছে না ঘটলেও সেটা আশ্লাহাম বলেন নাই যে ঘটছে কি ঘটে এটা বলেন বরং থেকে শুনেছেন এর অর্থ হচ্ছে এই জাতীয় কোনো একটা কথা বললে সেটা শোনা যাবে তবে মুসলিম কখনো এই সমস্ত জিনিস সময় বিনষ্ট করবে না তার অনেক কাজ তার অনেক কাজ দুনিয়াতে সেই সমস্ত গল্প গুজব মেতে থাকার জন্য আসেনি এটা তা খেয়াল রাখতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন